হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর আজ তোমরা দেখতে চলেছ এক্সিবিশন পার্ট টু। আগের পার্টে এন্ডে তোমরা দেখেছো আমরা মিও আমরে পেস্ট্রি খাচ্ছিলাম। হ্যাঁ, ঠিক তারপরেই আমরা চলে গিয়েছিলাম লেক মলে। ওখানে গিয়ে আগেই ডমিনোজে অর্ডার করে আমরা কিছুক্ষণ বসেছিলাম। আর আমাদের না 6 মাস পর দেখা হলো, তাই অনেক গল্প, অনেক আড্ডা মেরেছি আর অনেক 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 ছবি তুলেছি। বেশ অনেকক্ষণ জমিয়ে আড্ডা মারার পর পৃথা চলে গিয়েছিল অর্ডারগুলো আনতে, আর আমি ততক্ষণে ওর ফোনটা নিয়ে কেত মেরে অনেকগুলো ছবি তুলে নিয়েছি। আর ছবিগুলো না একদম মনের মতন এসেছে। আর তারপরেই ভদ্রমহিলা আমাদের অর্ডার আমরা অর্ডার করেছিলাম একটা রেগুলার সাইজ পিজা আর নুডলস। আমি অ্যাকচুয়ালি ট্রু পিজা লাভার, তাই ফার্স্ট বাইটটা আমিই দিয়েছিলাম, বাট নুডলসটা আমরা পুরোটা খেতে পারিনি। খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা ওখান থেকে দুপুর 3টে নাগাদ বেরিয়ে পড়েছিলাম নেক্সট এক্সিবিশনের উদ্দেশ্যে। এক্সিবিশনটা যেহেতু একটা ক্যাফেতে হয়েছিল, তাই আমরা এখন যাব ক্যাফেতে। লেক মল থেকে বেরিয়ে রাইট সাইড গিয়ে এগেন রাইট টার্ন নিলে সোজা যে রাস্তাটা পড়বে ওই রাস্তা দিয়ে যেতে হবে। তোমরা এমনিতেও যদি কেউ ওই ক্যাফেতে যেতে চাও, তাহলে আমি ভিডিওতে যেভাবে তোমাদের মার্ক করে ডিরেকশন বুঝিয়েছি সেইভাবেই তোমরা যদি যাও ওই ক্যাফের সন্ধান পেয়ে যাবে। আর ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের ডেস্টিনেশন ক্যাফে দ্য এক্সপ্রেস হতে। এন্ট্রান্সের লেফট সাইডে কি সুন্দর একটা ওয়েলকামিং নোট লেখা ছিল, শারদীয়া রমরমা মিলাপ আড্ডা। ভিতরে যাওয়ার পর বুঝলাম সত্যিই রমরম করছিল, পুজো পুজো একটা ভাইবস আসছিল। এই এক্সিবিশনে ছিল বিভিন্ন রকমের হ্যান্ডক্রাফটেড জুয়েলারি, ক্লথস, পেইন্টিং অ্যান্ড মাচ মোর। এবার একের পর এক তোমাদের কালেকশনগুলো দেখাই। প্রথমে যেখানে দেখাবো সেখানে ছিল প্রচুর ট্রেন্ডিং ব্রেসলেটের কালেকশন, এছাড়াও রিং, অক্সিডাইজড অ্যান্ড আদার মেটালের ইয়ারিংস, নেক পিস অ্যান্ড আরও অনেক কিছু। ঠিক এরপরেই ছিল সমস্ত অরিজিনাল মেটেরিয়াল দিয়ে তৈরি জুয়েলারি। আর আমার সবথেকে ইউনিক লেগেছিল হোমিওপ্যাথির শিশি দিয়েও যে হাড় বা কানের তৈরি হতে পারে এই ভাবনাটা। এবার এই এক্সিবিশনের একটা স্পেশাল পার্টে আসি। তোমরা এখন যে ভদ্রমহিলাকে আমার পাশে দেখছো, ও পূজা, আমার একদম ছোট্টবেলার বান্ধবী, যার সাথে আমার এন্টায়ার স্কুল লাইফ কেটেছে প্রচুর ঝগড়া করে। আর আমাদের এত ফ্রিকোয়েন্টলি দেখা হয় না, তাই ওর সাথে দেখা হওয়াটা ওই দিনের একটা খুব সুন্দর মোমেন্ট ছিল আমার জন্য। ও এই এক্সিবিশনের একটা পার্ট। পূজার ক্লথিং ব্র্যান্ডের নাম পোয়েট্রিকো অফিসিয়াল, যেখানে ও কাজ করেছে পোয়েট্রি নিয়ে ইন অর্গ্যানিক কটন অ্যান্ড রেয়নের উপর। ওই দিন আমি ছোট্ট একটা ইন্টারভিউ নিয়েছিলাম ওর, যেটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম। হ্যালো, আমি পূজা, আই এম দি কো-ফাউন্ডার অফ পোয়েট্রিকো অফিসিয়াল, পোয়েট্রিকো ক্লোদিং। আমার ইন্সপিরেশনটা হচ্ছে পোয়েট্রি অ্যান্ড ফ্যাশন, দ্য কোলাবোরেশন অফ পোয়েট্রি অ্যান্ড ফ্যাশন। ঠিক আছে, আমার কালেকশন দেখলেই বোঝা যাবে যে আমি নানা রকমভাবে সাম কাইন্ড অফ পোয়েট্রি সেগুলোকে নিয়ে আমি কাজ করেছি থ্রু ডিজিটাল প্রিন্ট ইন অর্গ্যানিক কটন অ্যান্ড রেয়ন। আমার জিনিসটা, আমার প্রবাবলি পুরো একটা হচ্ছে সাস্টেনেবিলিটি। আমি চেষ্টা করেছি যতটা সাস্টেনেবল রে আউট দিয়ে আমার ফ্যাশন ব্র্যান্ডটাকে স্ট্যাবলিশ করা যায়। দ্যাটস অল। আমার বরাবরই ইচ্ছে ছিল যে এমন একটা জায়গা ট্যাগ করা যেটা নিয়ে এখনো পর্যন্ত কাজ হয়নি, লাইক পোয়েট্রি, শর্ট, স্লিক অ্যান্ড এভরিথিং অ্যাবাউট পোয়েট্রি। আমি একটা জায়গা থেকে আর একটা জায়গায় ডিপ ইনটু করতে পারি। তো দ্যাট ওয়াজ ভেরি নাইস ফর মি টু ক্রিয়েট, রিক্রিয়েট সামথিং ইন ফ্যাশন অলসো। নেক্সট, এখানে যে হ্যান্ডমেড জুয়েলারিগুলো ছিল সেগুলো বিভিন্ন কাপড়ের মেটেরিয়াল দিয়ে তৈরি, লাইক বাটিক, ইক্কত, কলমকারি। ইচ অ্যান্ড এভরি ডিজাইন ভীষণ সুন্দর ছিল। এখান থেকে পৃথা প্রচুর শপিং করেছে, আর প্রাইসও আমার ঠিকঠাকই লেগেছে। কয়েকটা ক্ষেত্রে একটু ওভার প্রাইস মনে হয়েছে, আদারওয়াইজ ঠিকঠাক। মুভিং টু দ্য নেক্সট, এই জুয়েলারিগুলো ছিল ক্লের উপর। কালেকশন বেশ ভালো ছিল, বাট আমার আইটেমগুলো ওভার প্রাইস লেগেছে। আর
আর ছিল কিছু সুন্দর সুন্দর পেন্টিংস। আর এই সব কিছু সুন্দরের পেছনে শিল্পীর কতটা পরিশ্রম আর ভালোবাসা জড়িয়ে থাকে, তাই না? আর এর ঠিক পাশের কালেকশনগুলো দেখে আমি জাস্ট হাঁ হয়ে গিয়েছিলাম, অ্যান্ড আই থট যদি সবটা কিনে নিতে পারতাম কতই না ভালো হতো। আর পৃথা এদিকে যত না বেশি কিনেছে তার থেকে বেশি ট্রাই করেছে, বাট আমি এই বুগাড়ির প্রেমে পড়ে গিয়েছিলাম অ্যান্ড এই বুগাড়িটা আমি ওখান থেকেই পারচেস করেছি। এই ছিল এক্সিবিশন পার্ট টু, আর এই এক্সিবিশনটার সাথে আমার অনেক অনেক সুন্দর মেমোরিজ জড়িয়ে থাকবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, বাই।